সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবার সেলার অ্যাকাউন্ট কেন অ্যাপ্রুভ করতেছে না, কি কারণে অ্যাপ্রুভ করতেছে না, সমস্ত কিছু। আজকের ভিডিওটা দেখলে আপনারা আশা করি 100% বিষয়টা বুঝতে পারবেন। তো এটা হচ্ছে মূলত যারা নতুন সেলার আছে তাদের জন্য একটু অসুবিধা বলতে পারেন, আবার বলতে পারেন যে এটা একটা ভালো দিক সেটাও হয়। কারণ হচ্ছে আমরা অনেকেই দেখতেছি যেমন ফাইবারের ভিতরে ছবি আছে হচ্ছে সাকিব খানের, কিন্তু অ্যাকাউন্ট হচ্ছে আরেকজনের। তো আবার ইউজার নেম আছে সাকিব খানের, ছবি আছে ধরেন শাবনুরের, ঠিক আছে, এরকম হয়েছে কাহিনীটা। তো নতুন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না করার পিছনে অনেকগুলো কারণ আছে, ঠিক আছে। এটা এটা ভয় পাওয়ার কোনো কিছু নাই। আপনি যদি রিয়েল পার্সন হন তাহলে 100% অ্যাকাউন্ট আপনাকে অ্যাপ্রুভ করবে, রিয়েল পার্সন। অনেকে আছে অনেক জায়গায় ভয় দেখাইতেছে যে আপনি এই ধরনের প্রোফাইল করতে পারবেন না, অ্যাপ্রুভ করতে পারবেন না, সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবেন না, অনেক ভয় ভীতি, ঠিক আছে। মনে করেন ভিডিওগুলো দেখলে আপনারই ভয় ভয় লেগে যাবে যে কাম সারা ফাইবারে তার কাজ করা সম্ভব না। এটা এটা কোনো বিষয় না, এটা সিম্পল একটা জিনিস, একটু আপডেট করছে, এটাই স্বাভাবিক। তো আপনি যদি কাজ জানেন, আপনার ইনস্টিটিউটে যে ইনস্টিটিউট শিখবেন সেই ইনস্টিটিউট যদি আপনাকে ভালোভাবে গাইডলাইন দেয়, আপনি অ্যাকাউন্ট করা কি, অ্যাকাউন্ট হচ্ছে হাতের ময়লা, ঠিক আছে। তো কিভাবে কি হয়েছে সেটা যদি আমি বলি, তো ইদানিং ফাইবারের ভিতরে বেশি প্রোফাইল তৈরি হচ্ছে, তো প্রোফাইলের কোনো কিছু মিল নাই, বা গিগ একটা দিচ্ছে ক্যাটাগরি আলাদা। ধরেন আপনি একটা শর্টকাট প্রমোশন বা সোশ্যাল মিডিয়া প্রমোশনের ক্যাটাগরি হচ্ছে শর্টকাট বা শর্ট আউট প্রমোশন বা এরকম অনেকগুলো ক্যাটাগরি আছে। তো আপনার ওই ক্যাটাগরিতে পোস্টগুলোতে কি হয়েছে, আমি যদি ক্যাটাগরিটা জিনিসটা দেখাই এখানে, ধরেন এই একটা গিকে যাই আমি আপনাদেরকে বোঝানোর জন্য, ধরেন এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্লায়ার ডিজাইন, ঠিক আছে। এখন যদি আপনি এখানে লেখ এই ক্যাটাগরি, এটারে বলা হয় ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে কি করলেন, আপনার ক্যাটাগরি হচ্ছে এটা, তো এটা কী দিছে, ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইন সার্ভিস, এখানে তারা বইলা দিছে এটা গ্রাফিক ডিজাইনের সার্ভিস। এখন আপনি যদি এই ক্যাটাগরিতে এসে গিগ পাবলিশ করেন যে ইউটিউব মনিটাইজেশন বা লিঙ্ক বিল্ডিং, ক্যাটাগরি দিলেন হচ্ছে গ্রাফিক ডিজাইন ফ্লায়ার ডিজাইন, আর সার্ভিস দিতেছেন হচ্ছে লিঙ্ক বিল্ডিং বা এসইও টু ফলো ব্যাক লিঙ্ক, তো সেক্ষেত্রে কী হলো, এটা হলো সম্পূর্ণই একটা মিসলিডিং, বলতে পারেন যে একটা সার্ভিস হয়ে গেল। এই সার্ভিস কিন্তু কখনোই বৈধ সার্ভিস হইল না। তো আপনার আপনি যে ক্যাটাগরিতে কাজগুলো শিখবেন, যেমন ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে যদি দেখেন, এখানে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, তো মার্কেটিং। আবার কেউ কেউ আছে যারা বলতেছে প্রমোশন সার্ভিসটা দেওয়া যাবে না, এটাও আসলে সঠিক না, ঠিক আছে, তারা বিষয়টা হয়তো বুঝতে পারতেছে না। প্রমোশন শব্দটা কখনো উঠবে না, মার্কেটিং প্রমোশন শব্দটা থাকবেই, সেক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমভাবে লিখতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে আপনার এগুলো সার্ভিস, মার্কেটিং সার্ভিসটা কখনো উঠবে না, কারণ হচ্ছে মার্কেটিং ছাড়া তো কোনো বিজনেস গ্রো করবে না। তো এই ক্যাটাগরিতে আপনার যে এই ক্যাটাগরিগুলো আছে, এই ক্যাটাগরিতে অবশ্যই আপনি যে সার্ভিসটা দিচ্ছেন বা যে সার্ভিসগুলো শিখতেছেন, অবশ্যই এই সার্ভিসগুলো এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে হবে, অবশ্যই ক্যাটাগরি রিলেটেড হতে হবে। আপনি একটা কাজ শিখছেন, ধরেন আপনি শিখছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেখানে আপনি ক্যাটাগরিতে যা দিতেছেন এসইও, এসইওর ধরেন পেজ অপটিমাইজেশনের সার্ভিস, উলুট পালেট করা যাবে না, মিসলাইডিং কোনো কিছু ইউজ করা যাবে না। তো এবার আসি, এই ক্যাটাগরিটা অবশ্যই সঠিক দিতে হবে, এবং ক্যাটাগরির উপর ভিত্তি করে হুবহু আপনি যে সার্ভিসটা শিখছেন ওই সার্ভিসটা আপনার ক্যাটাগরিতে সাথে যেন যায়। ধরেন আপনি একটা হচ্ছে ফেসবুক প্রমোশন দিতেছেন, ভালো কথা, ঠিক আছে, তাহলে ওটা কোন ক্যাটাগরিতে, সোশ্যাল মিডিয়া ফেসবুক মার্কেটিং হতে পারে, ফেসবুক অ্যাডভার্টাইজিং হতে পারে, এই ক্যাটাগরিতে কিন্তু যাচ্ছে, তাহলে কিন্তু এটা সঠিক ক্যাটাগরি। কিন্তু এখন যেটা হচ্ছে, অনেকে আছে যারা কাজ না শিখেই সরাসরি আসে অ্যাকাউন্ট করে, করার পরে দেখা যায় যে তাদের সার্ভিস একটা টাইটেল একটা ডেসক্রিপশন আরেকজনেরটা মেরে দিতেছে ডাইরেক্টলি। আমি যদি সহজ বাংলায় বলি, একদম আইসা কপি পেস্ট, কোনো কথা নাই, ঠিক আছে। তো ওইগুলো অ্যাকাউন্ট যারা করতেছে তাদের জন্য একটু খারাপ দিক, কারণ এটা হচ্ছে যারা রিয়েল পার্সন আছে তাদের জন্য এটা খুবই ভালো হইতেছে, কারণ আপডেট করার কারণে। আর আপনি যেহেতু কোনো জায়গায় স্কিল তৈরি করতেছেন, তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টগুলো ইজিভাবে তৈরি করতে পারবেন, আপনার ইনস্টিটিউট তো শিখাবেই অ্যাকাউন্ট তৈরি করা। আর এরকম না যে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে না বা এইগুলো অ্যাপ্রুভ করা বন্ধ করে দিছে, এরকম না, ঠিক আছে। আপনাকে কী কী করতে হবে, প্রথমে আপনার অ্যাকাউন্ট করার সময় যেমন আগে আমরা করতাম কি, যে এখানে দেখেন ফোকাস স্টুডিও, ঠিক আছে, এখন আর এগুলোতে চলবে না,
এই নামগুলো আপনার ইউজার নেমটা অবশ্যই রিয়েল পার্সনের নাম হতে হবে, সেটা যাই হোক। ধরেন আপনার নাম ধরেন আছে ধরেন রাসেল রহমান, তো আপনি ওইখানে দিয়ে রাখছেন ওয়েব ডেভেলপার বা ই কমার্স কোম্পানি বা শপিফাই কোম্পানি, ধরেন ইউটিউব মনিটাইজেশন সার্ভিস, এই ধরনের ইউজার নেম আর এখানে এগুলো অ্যাক্টিভ হবে না বা এগুলো অ্যাপ্রুভ করবে না, এটা হচ্ছে বড় কাহিনী। এটা থেকে আপনাকে বাঁচতে হবে, মানে আপনার সঠিক ইউজার নেমটা দিতে হবে, সঠিক ইমেজ দিতে হবে, এবং যদি ফাইবার যদি মনে করে আপনাকে ভেরিফাই করতে, তাহলে যেন অবশ্যই আপনার সব কিছু, আপনার ইনফরমেশন যেন সবগুলো অ্যাকুরেট হয়, তাহলে কিন্তু আপনার প্রোফাইলটি কোনো সমস্যা হবে না। তো আরেকটা কথা হচ্ছে গিগটা, গিগের যে ডেসক্রিপশনটা আছে এটা অবশ্যই কপি করা যাবে না, এরকমভাবে কপি করা যাবে না, কিন্তু কপি করার কিছু সিস্টেম আছে, চুরি করলে স্মার্ট চুরি করতে হবে। তো আপনারা কপি করেন এরকম হুবহু কপি করে দেয়, দেখা যাবে অন্যের সাথে হুবহু মিলে যায়, সেক্ষেত্রে আর এইগুলো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে না। তো আপনি যদি কোনো প্রকার কপি করেন তাহলে আপনার গিগগুলো ডাইরেক্ট আপনার অ্যাকাউন্ট নট অ্যাপ্রুভ দেখাবে, এটাই স্বাভাবিক, কপি করা যাবে না। অবশ্যই এখানে মিসলিডিং কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না, ঠিক আছে। আরেকটা যদি বলি, অবশ্যই প্রোফাইলের স্কোরটা এখানে দেখেন, এই যে লিঙ্কগুলো থাকে, লিঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক এবং ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, আর এত এখানে যতগুলো আছে মোটামুটি সবগুলোই করে ফেলবেন। অবশ্যই আপনার সেলার অ্যাকাউন্টের পার্সেন্টেজ, যেটা আমরা বলে থাকি পার্সেন্টেজ, মানে অ্যাকাউন্টে কত পার্সেন্ট করছেন, সেটা অবশ্যই আপনাকে 100 না করতে পারলেও 90, মানে 90 করতে হবে, যেভাবে হোক 90 করতে হবে। এখানে দেখেন কয়টা পয়েন্ট আছে, আমার এটা কিন্তু 80 করা, তো আমি যদি এগুলো করে ফেলি 100% কিন্তু হয়ে যাবে, অবশ্যই 100% করতে হবে, ঠিক আছে। 100% 90% এর মধ্যে থাকলে আপনার প্রোফাইল অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে, কোনো কিছু সমস্যা হবে না। তো ভয় পাওয়ার কোনো কিছু নাই, এটা সিম্পল বিষয়, আপডেট হয়েছে ভালো হয়েছে, কারণ অনেকেই আছে যারা কাজ না শিখেই দাপাদুপ অ্যাকাউন্ট করতেছে, ঠিক আছে, তো তাদের জন্য প্রবলেম। আর যারা অ্যাকুরেট কাজ করবেন এখানে নিয়মিত, তারা অবশ্যই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবেন। এটা কখন ধরে, এটা মূলত অ্যাকাউন্ট করার পরে সাথে সাথে ধরে না, এটা যখন আপনি গিগ পাবলিশ করতে যাবেন তখন এই সিস্টেমটা ধরে ফেলে যে আপনি কোনো জায়গা থেকে কিছু চুরি করছেন কিনা, ঠিক আছে। কোনো জায়গায় কারো কোনো কিছু কপি করা যাবে না, আর অবশ্যই কোনো ধরনের ওয়ার্ড, যেগুলো ওয়ার্ড আছে ওগুলো ইউজ করা যাবে না। আমি কোনো কোনো জায়গায় দেখলাম হাই কোয়ালিটি সার্ভিস, মানে এরকম কোনো কিছু ইউজ কথা, এরকম কোনো ধরনের ওয়ার্ড ইউজ করা যাবে না। ধরেন আপনার গিকের ইয়া আছে, টাইটেল আছে একটা, ক্যাটাগরি হচ্ছে আরেকটা, তো এইরকম কোনো সার্ভিস ইউজ করা যাবে না, তাহলে আপনার গিকগুলো বা আপনার অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ করবে না ফাইবার, ঠিক আছে। আর এটাতে তেমন কোনো কিছু সমস্যা হবে না যদি আপনি সঠিকভাবে করতে পারেন। এটা সামাল না একটু আপডেট, ভয় পাওয়ার কোনো কিছু নাই, ভয়ের কোনো কিছু নাই, ঠিক আছে। এটাতে অনেকেই হতাশগ্রস্ত হয়ে গেছে, হতাশ হওয়ার কিছু নাই, এটা অবশ্যই ভালো দিক হয়েছে। তো যদি প্রবলেম হয় এরকম আমি একটা অ্যাকাউন্ট করে আপনাদেরকে দেখাবো, আপনারা কমেন্টে যদি বলতে পারেন যে ভাই অ্যাকাউন্ট করে দেখান আমি করাবো, কারণ আমাদের প্রতিদিনই অ্যাকাউন্ট করতে হয়, তো কোনো সমস্যা হয় না। তো যাই হোক, তো আশা করি মোটামুটি এটা বিষয়টা 100% বুঝতে পারছেন। তো অবশ্যই নামটা খেয়াল করতে হবে, ইউজার নেমটা আপনার ভোটার আইডি কার্ডের সাথে যেন ম্যাচিং থাকে, এরকম কিছু নাম দিবে, লাস্ট নেম ফার্স্ট নেম, হয়তো কিছু শব্দ অ্যাড না হতে পারে, ধরেন আপনার ইউজার নেমটা আরেকজন ইউজ করে ফেলছে, যেমন আপনার নাম হচ্ছে রাসেল আহমেদ, এখন রাসেল আহমেদ দিলে তো আর নেবে না, তো লাস্ট ইউজার নেম 1 2 3 4 5 7 এরকম অ্যাড করা যায়, এটা কিছু যায় আসে না, কিন্তু আপনাকে অ্যাকুরেট সব কিছু দিলে ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে, কোনো কিছু সমস্যা নাই এটা। আর এটা খুব একটা বড় আপডেট না, এটা হচ্ছে ভালো দিক, কারণ অনেকে আছে এইগুলো স্ক্যামিং মানে টোটাল কথা স্ক্যাম করতেছে প্রচুর, তো এগুলো থেকে ভালো দিক হইলো। আর এখানে যদি আপনি স্কিল তৈরি করতে পারেন, যেগুলো কাজ ডিজিটাল মার্কেটিংয়ের ভিতর দেখেন, এই ক্যাটাগরির কাজগুলো যদি শিখতে পারেন বা অন্য যে কোনো ক্যাটাগরির, তাহলে এখানে কাজ করতে পারবেন। অথবা ধরেন অন্য অন্য সার্ভিসগুলো আছে, ওগুলো আসলে ই হয় না, কেউ কেউ আছে ক্রাইপ্টোকারেন্সি মার্কেটিং করে, ক্রাইপ্টোকারেন্সি, কেউ আছে ইউডেমি কোর্স বিক্রি করতেছে, এখানে এগুলো সার্ভিস এখন আর নেবে না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স ওপেন আছে, তো এখানে করতে পারেন, আর মোটামুটি আপনি আশা করি কিছুটা হলে শিখতে পারছেন। তো এইভাবে কাজ করলে আপনার অ্যাকাউন্ট 100% অ্যাপ্রুভ হবে, কোনো সমস্যা নাই, ভয় পাওয়ার কোনো সমস্যা নাই, আপডেট হবে, নিয়ম তো মেথড তো বেরোবেই, তাই না, মেথড তো অবশ্যই বেরোবে, আপনি কাজ করবেন মেথড বেরোবে না, আপনি কি একাই বাংলাদেশের মধ্যে এই প্রবলেমে পড়বেন, তো অনেক জায়গায় আছে এরকম ভয় দেখাবে, ভয়ের কোনো দরকার নাই, আপনি রিল্যাক্সে
অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। হয়তো সিস্টেমটা আপনাকে বুঝতে হবে, সিস্টেম এটাই যে আপনাকে প্রথমে ইউজার নেমটা ঠিক রাখতে হবে, এবং মনে করেন সার্ভিস একটা ক্যাটাগরি আরেকটা, এরকম হওয়া যাবে না। আপনি যে সার্ভিসগুলো শিখতেছেন বা যে সার্ভিসগুলো দিবেন সেটা অবশ্যই আপনার ক্যাটাগরির সাথে যাবে, এরকম সার্ভিস দিতে হবে। আর হচ্ছে আপনার অবশ্যই প্রোফাইলটা 100% করার, মানে 100% করার ট্রাই করবেন। আর গিগটা করার সময় অবশ্যই কপিরাইট বা কোনো কিছু অন্যের জিনিস ইউজ করবেন না, নিজে নিজে ইউনিক করার চেষ্টা করবেন। এবং অনেক জায়গায় আছে গিগ চেক করার অনেক আছে আর টুলস আছে, ওগুলো নিয়ে আমি নেক্সট টাইমে আশা করি ভিডিও তৈরি করার চেষ্টা করব, যে কীভাবে গিগ ডিসক্রিপশন ইউনিক করা যায়, এটার জন্য আমি হয়তো ভিডিও বানাইতে পারি সামনের দিকে যদি আপনারা চান। তো আশা করি কপি কোনো কিছু না করলে, যদি আপনার টাইটেল সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনার প্রোফাইল নিয়ে কোনো টেনশনই নেই, ইজি বিষয়। তো অনেকে ভয় দেখাবে, ভয়ের থেকে দূরে থাকেন, নিজ দ্বিধায় ভয় বেড়ে কাজ করেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।